হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখতেছি অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই চমৎকার একটি এয়ারড্রপের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব, যেখান থেকে $350 আপনি একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনি অবাক হয়েছেন। অবাক হওয়ার কিছু নাই, ফার্স্টেই আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো। এখান থেকে অলরেডি আমি কিন্তু পেমেন্ট নিয়েছি, সো আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো। পেমেন্ট প্রুফ দেখানোর পরে আপনারা এখানে কাজ করবেন। এখন এই যে কাজটা আপনি করবেন, এটা কিন্তু অনেক কষ্টের, মানে অনেক আপনার হচ্ছে যে ক্রিটিক্যাল কাজ, একটা যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে অ্যাকাউন্টও হবে না, আপনি ডলারটাও পাবেন না। এর আগে আমি যখন অ্যাকাউন্ট করে এখান থেকে পেমেন্ট নিয়েছি, তখন কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। সো আপনারাও এই ভিডিওটা শেষ পর্যন্ত দুইবার দেখতে হবে, দেখলে আপনি এখানে সঠিকভাবে অ্যাকাউন্ট করতে পারবেন এবং $350 আপনি 100% যদি না পান, সেক্ষেত্রে আমাকে এসে বলবেন যে ভাই এটার থেকে কেন পাইলাম না। আপনি 100% পাবেন, তবে রিকোয়ারমেন্টগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। রিকোয়ারমেন্টগুলো আমি আপনাদেরকে বলে দিব আজকের এই ভিডিওতে। আমি যেহেতু পেমেন্ট প্রুফ আপনাদেরকে ফার্স্টে দেখাবো, তারপরে অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করব এবং কীভাবে আপনি আরও $350 নেবেন এখান থেকে সেটা দেখাবো। তো আশা করছি যে আপনাদের কোনো সন্দেহ থাকার কথা না, মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। সন্দেহ না রেখে 10 মিনিট এইখানে দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করবেন এবং আশা করছি আপনি 100% এখান থেকে $350 ইনকাম করতে পারবেন। শুধু আপনিই পারবেন না, আমিও ইনকাম করব, আপনিও করবেন, আর যারা যারা অ্যাকাউন্ট করবে সবাই পারবে। অনেকেই এখানে অ্যাকাউন্ট করতেই পারবে না, ঠিক আছে? এই জন্য এই অফারটা শুধুমাত্র যারা একদমই মানে এয়ারড্রপ নিয়ে কাজ করে, একান্ত এয়ারড্রপ নিয়ে কাজ করে, এয়ারড্রপ বুঝে তাদের জন্যই। তো অনেকেই পারবে না, তারপরেও বলবো যে যদি আপনি না বুঝেন, না পারেন, তাহলে 2 থেকে 3 বা 4 বার দেখেন ভিডিওটা। সঠিকভাবে যদি অ্যাকাউন্ট করতে পারেন, আপনি নিশ্চিত 100% $350 পাবেন। আমি পেমেন্ট প্রুফটাই আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি। এখানে আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। এখানে ADB যে টোকেনটা আছে, এই টোকেনটা, ঠিক আছে, আপনি এখান থেকে পাবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে রিসিভ করেছিলাম, এটি অলরেডি আমি সেন্ড করে মানে সেল করে দিয়েছি। এখানে আমি রিসিভ করেছিলাম 4,500, 4,500 মানে 9,000 টোকেন। 9,000 টোকেনের বর্তমান ভ্যালু দেখেন $133। এটা আমি এর আগের রাউন্ডে পেয়েছিলাম, আবারও ভালোভাবে বুঝেন, এটা আমি কিন্তু এর আগের রাউন্ডে পেয়েছিলাম। বাট এবারের যে রাউন্ডটা, এখানে কিন্তু তারা $350 দিতেছে এক একটা পার্টিসিপেন্টকে, মানে আপনি যদি এখানে জয়েন করেন সেক্ষেত্রে $350 পাবেন। এখানে জয়েন করলে আর কোনো কাজ নাই, এই যে আমাদের জয়েন করার জন্যই কিন্তু এই বেনিফিটটা তারা দিয়েছিল। তো আমি পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাই দিলাম, এটা অলরেডি কুকয়েনের লিস্টেড আছে। আমি কুকয়েন থেকে যেটা এক্সচেঞ্জ করেছি সেটার প্রুফ আপনাদেরকে দেখাই দিতেছি, তাহলে বুঝতে পারবেন যে আসলেই আমি এখান থেকে পেমেন্ট পাইছি কি না। তো আমি এখান থেকে মেবি আমার কীভাবে এই যে ADBতে যাই, এই যে ADBতে যাওয়ার পর এখান থেকে ফিল্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে উইথড্র, তারপরে উইথড্র হিস্টোরিতে মেবি আমাদের যাইতে হবে। আচ্ছা, এখানে উইথড্র হিস্টোরিতে যাইতে হবে না। দেখতে পাচ্ছেন 9,000 টোকেন আমি এখানে রিসিভ করছি এবং 9,000 টোকেন কিন্তু এখান থেকে সেল করে দিয়েছি, ঠিক আছে? তো আমি এখান থেকে পেমেন্টটা পেয়ে গেছিলাম। ওকে, আমি পেমেন্টটা রিসিভও করেছিলাম এবং ডিপোজিট করে এখানে আমি এক্সচেঞ্জ করে নিয়ে নিয়েছি। তো প্রত্যেকেই পাবেন, এটা দিয়ে কোনো ভয়ের কোনো কারণ না। আপনি যদি জয়েন করতে পারেন তাহলে আপনার এই টাকাটা হবে, কারণ আপনি জয়েনই করতে পারবেন না, অনেকে আছে 2-3 বার ভিডিও দেখেও জয়েন করতে পারবে না ঠিক সঠিকভাবে। তো আমি আপনাদেরকে বলবো যে একটা ভিডিওর একবারে ফুললি দেখবেন, কোনো টানাটানি বাদ দিয়ে আশা করছি আপনি জয়েন করতে পারবেন। তো চলো বেশি বকবক করবো না, শুরু করছি। তো আপনাদের কয়েকটা কাজ করতে হবে এখানে। প্রথমেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সব কিছু দিয়ে দিব, আপনারা আমার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এটা অবশ্যই জয়েন করে রাখবেন। এই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা অবশ্যই জয়েন করে রাখবেন, এখানে আমরা সব কিছু আপডেট দিয়ে দিই, এখানে আজকের আপডেটটাও দেওয়া হবে, ঠিক আছে? এই যে পোস্টটা আছে, এই পোস্টটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনাদের জন্য। এই পোস্টটা খুবই জরুরি, এই পোস্টটা ছাড়া আপনি জয়েনই করতে পারবেন না, ঠিক আছে? তো এখান থেকে আপনি এই পোস্টটা ধরে এখানে আসবেন। এরকম আসার পর দেখেন এখানে কয়েকটা কাজ করতে হবে আপনাকে। ডাউনলোড করতে হবে একটি ব্রাউজার, তারপরে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, একটি ফাইল ডাউনলোড করতে হবে, তারপরে আপনাকে কিছু প্রাইভেট কি সেট আপ করতে হবে এবং লাস্ট আমাকে KYCটাও করতে হবে। সো KYCটা খুবই ইজি, এটা ভয়ের কিছু নাই, সবাই করতে পারবে এবং খুবই ইজি, আর আমি তো ভিডিওতে দেখাই দিব। তো এই শর্ত, এই যে 4-5টা শর্ত আছে, এই 4-5টা শর্ত পূরণ করতে হবে এবং সঠিকভাবে করতে হবে, তাইলেই না আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন, তার আগে না, ঠিক আছে? তো আমি সুন্দরভাবে দেখাবো, আপনারা সুন্দরভাবে করার চেষ্টা করবেন, বেশি বকবক করবো না, চলুন শুরু করছি। আর র্যাঙ্ক হচ্ছে যে এটার রেটিং দেখতে পাচ্ছেন 5.5, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন কী কী ব্রাউজার, প্রথমে আমাদেরকে ডাউনলোড করতে হবে কী কী ব্রাউজারটা। এখানে দেখতে পাচ্ছেন কী কী ব্রাউজার, এটা প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে যখন আপনি সার্চ করবেন কী কী ব্রাউজার লিখে, তখন এই ব্রাউজারটা চলে আসবে, আপনি জাস্ট ওখান থেকে ডাউনলোড করবেন। আমি দেখাইতেছি কী কী ব্রাউজার,
এদের কি কি ব্রাউজার, এই ব্রাউজারটা আপনি প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আমি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দেবো। সরাসরি এই আমার এই টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কপি দিস লিঙ্ক লেখা আছে, আপনারা এই লিঙ্কের মধ্যে ক্লিক করুন, বা এটা আমি মোমো করে দিব, তাহলে আপনারা কপি করে নিতে পারেন, ঠিক আছে? বা আপনারা এই লিঙ্কের মধ্যে আসার পরে ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে আপনার ব্রাউজার সিলেক্ট করতে বলবে। আপনি জাস্ট এখান থেকে এই থ্রি ডট লাইনে ক্লিক করে এখান থেকে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করবেন। অন্য কোনো ব্রাউজার দিয়ে কিন্তু এটাতে আপনি কাজ করতে পারবেন না। ওপেন ইন ব্রাউজারে ক্লিক করার পরে কি কি ব্রাউজার স্যার সিলেক্ট করবেন, আমি আবারও বলতেছি, বা আপনি কি কি ব্রাউজারে সরাসরি যাওয়ার পরে, কি কি ব্রাউজারে সরাসরি যাওয়ার পরে আমি দেখাই দিতেছি এখান থেকে কি কি ব্রাউজারে সরাসরি যাওয়ার পরে এটা আপনি প্রথমত ক্লিক, এখান থেকে কপি করলেন, এভাবে এটা মোমো করে দিব। আপনি এখন কপি করতে পারবেন না, মোমো করলে কপি করতে পারবেন। তো এখানে কপি করে নেবেন, নেওয়ার পরে কি কি ব্রাউজারে চলে যাবেন, এই লিঙ্কটা অবশ্যই কপি করতে হবে বা এই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। তো কি কি ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আপনি এটা, এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করার পরে ডেস্কটপ সাইট যেটা আছে এখানে একটা ক্লিক করবেন, তাছাড়া কিন্তু আপনার এই সাইটটা কাজ করবে না। সো আমি আগেই বলে দিচ্ছি যে অনেকেই হয়তো বা ভুল কাজ করবেন, সঠিকভাবে করবেন আশা করছি আপনি $300 এখান থেকে 100% পাবেন, $350, $300 না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের এটা লোড নিচ্ছে, লোড নেওয়ার পরেই আমাদের কিন্তু চলে আসবে, ঠিক আছে? অনেকেই আবার দেখা যাচ্ছে যে ডেস্কটপ না করেই এটা হচ্ছে যে পেস্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু হবে না, আসবে না। তো আমি ওয়েট করতেছি, আসবে, এটা সমস্যা নাই। তো এখানে দেখেন চলে আসছে, ঠিক আছে? এখানে ডেস্কটপ অবশ্যই করে নিতে হবে, ডেস্কটপ, ঠিক আছে? তাছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। তো আমি ডেস্কটপ করে নিলাম, আবারও ক্লিক করে এখানে আপনি আপনার যে সাইটটা আছে এটা অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন। আমার নেটওয়ার্কের একটু প্রবলেম করতেছে, এই জন্য আসলে বারবার লোড নিতেছে, আর লোড নিলে একটু বেশি করে নিতেছে। আমি তারপর আপনাদেরকে আস্তে আস্তে দেখাইতেছি, আপনারা করবেন, ঠিক আছে? সুন্দরভাবে জাস্ট দেখে, ভিডিওটা দেখে আস্তে আস্তে কাজগুলো আপনি করবেন, আশা করছি আপনার কোনো প্রবলেম হবে না এখান থেকে, ঠিক আছে? তো একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। দেখেন চলে আসছে। তারপরে এইখানে আমরা নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছি যে ডাউনলোড লেখা আছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি কী লেখা আছে, ডাউনলোড। তো ভালোভাবে লক্ষ্য করেন, এখানে আমরা এই যে এরকম একটি ইন্টারফেস আসার পরে এখান থেকে আমরা ক্লিক করব ডাউনলোডে, ওকে? তো ডাউনলোডে ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতেছি ততক্ষণ না নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে আমাদেরকে একটা ফাইল ডাউনলোড করতে হবে, মানে একটা এক্সটেনশন ডাউনলোড করে অ্যাড করতে হবে। সেটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিয়ে যাচ্ছি। তো ডাউনলোডে ক্লিক করার পরে আপনার সামনে এরকম চলে আসবে। তো আপনি এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে যে ওয়েব ক্রোম ওয়েব স্টোর, আরেকটা হচ্ছে যে ডাউনলোড নাও। তো আপনি এখান থেকে ক্রোম ওয়েব স্টোর যেটা আছে এটা আপনাকে ডাউনলোড করতে হবে, তাই বলতেছে। এখান থেকে অ্যাড ব্লকার যেটা আছে এটাতে ক্লিক করবেন, মানে ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক করার পরে আপনাকে একটা এক্সটেনশন এখানে অ্যাড করতে হবে। সো এক্সটেনশনে আমাদেরকে নিয়ে যাবে, সরাসরি এক্সটেনশনের মধ্যে চলে যাবো আমরা। এখানে যাওয়ার পরে আপনাকে অ্যাড এক্সটেনশন, এতে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্লকার। ভালোভাবে সুন্দরভাবে লক্ষ্য করেন, আপনি যদি পেমেন্ট না পান তারপর আমাকে এসে বললেন যে ভাই পেমেন্ট পাই নাই কেন, এত কষ্ট করলাম। আপনি যেহেতু পেমেন্ট পাবেন, এজন্য তো এত কষ্ট করে আমি শেয়ার করতেছি। এখন যারা মিস করবেন তারা বলদ, আর বেশি কিছু বলার নাই ভাই। এখানে এত কষ্ট করে শেয়ার করার এই মানে যদি আপনারা জয়েন না করেন, না দেখেন, তাইলে তো অনেক মানে বলদামই হবে, তাই না? কারণ এটা রিয়েল একটি অফার, এর আগের পেমেন্ট প্রুফ আমি আপনাদেরকে দেখাইছি, এবারও পেমেন্ট পাবেন সবাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্লকার যেটা আছে এটা আপনাকে অ্যাড করতে হবে। এই যে অ্যাড ক্রোম লেখা আছে এই অ্যাড ক্রোমে ক্লিক করবেন। এই যে অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, দেখবেন যে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? ডাউনলোড হতে হয়তো একটু সময় লাগবে, 1 মিনিট বা 30 সেকেন্ড সময় লাগবে। সময়ের মধ্যে দেখবেন এখানে চেকিং যেটা লেখা আছে, চেকিং, এখানে দেখবেন যে লেখা চলে আসবে রিমুভ ক্রোম, ঠিক আছে? মানে আমাদের কিন্তু অলরেডি অ্যাড হয়ে যাবে। সো আমি একটু ওয়েট করতেছি, দেখেন এখানে অ্যাড হওয়া পর্যন্ত দেখি কতক্ষণ লাগে অ্যাড হইতে। এটা অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? আমি যদি ডাউনলোডের মধ্যে যাই তাহলে এখান থেকে দেখতে পারবো যে এটা আমরা যেটা ডাউনলোড করতেছি এটা ডাউনলোড হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এখন রিমুভ ফর্ম ক্রোম লেখা চলে আসছে, যখন এরকম লেখা চলে আসবে তখন আপনি এখান থেকে চলে যাবেন, ব্যাকে যাবেন, ঠিক আছে? আপনি জাস্ট এখান থেকে আপনার কাজ কিন্তু এখানে শেষ, তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন, ওকে? তো আমি এখান থেকে ব্যাক করতেছি, এটা আবার রিমুভ করবেন না, রিমুভ না করে আপনি এখান থেকে ব্যাক করবেন।
ব্যাক করার পরে আপনাকে একটি ফাইল এখানে ডাউনলোড করতে হবে। সো ফাইলটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে টু স্টেপ যেটা আছে, মানে আবার ব্যাকে চলে আসার পরে এখানে প্রথমে তো আমরা এটা ডাউনলোড করলাম, এখন আমাদেরকে টু টু দুই নাম্বার যেটা আছে সেটা ডাউনলোড করতে হবে, ক্রিপ্টো রিওয়ার্ড। এর নাম হচ্ছে ক্রিপ্টো রিওয়ার্ড, ঠিক আছে। প্রথমে আমরা কী করবো, এই ক্রোম থেকে এটা ডাউনলোড করবো, মানে অলরেডি ডাউনলোড করেছি। এখানে আমরা যদি থ্রি ডট লাইনে ক্লিক করি নিচের দিকে দেখতে পারবো যে একটা এক্সটেনশন কিন্তু আমরা এখানে অলরেডি অ্যাড করেছি। ওকে, এখন আমাদেরকে আরেকটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে একটা ফাইল, সেটার নাম হচ্ছে কি, ক্রিপ্টো রিওয়ার্ড। তো এটা যে ইয়ে করার জন্য আপনাকে এটা ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখবেন যে কন্টিনিউ করতে বলবে, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর অ্যালাউ করতে বলবে, আপনার ব্রাউজারটা আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে দেখতে পাচ্ছেন একটা ফাইল, এই ফাইলটা ডাউনলোডে ক্লিক করতে হবে। তাহলে ডাউনলোডে ক্লিক করলে এই ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেল, একটা জিপ ফাইল। আপনার এখন ডাউনলোড হওয়ার পরে, মানে আপনি আগে ডাউনলোড করবেন, ঠিক আছে, এখানে ডাউনলোড করবেন, আমি যেভাবে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি এই আবার থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝেন, একটু কষ্ট আছে, তবে আপনি যদি পারেন 100% $350 মালিক আপনি, ঠিক আছে। যদি না পান রে ভাই, তারপরে আমাকে বললেন যে আমি ভাই পাইলাম না কেন, আপনি পাবেন 100%, এর আগে পাইছে সবাই, আমিও পাইছি, আপনিও পাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই এক্সটেনশনের মধ্যে আপনি জাস্ট এখান থেকে আবারও ক্লিক করবেন, ঠিক আছে। এই যে এটার মধ্যে আবার আপনি ক্লিক করবেন, সরি। তো এখান থেকে আপনি এই থ্রি ডট লাইনে আবারও ক্লিক করবেন, এক্সটেনশন ইয়াতে নিচে ক্লিক করবেন না, এক্সটেনশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন না, আবারও এক্সটেনশনে ক্লিক করবেন। ফাইলটা ডাউনলোড করার পরে আবারও এক্সটেনশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম চলে আসবে। তারপরে এখান থেকে ডেভেলপার মোড যেটা আছে সেটা এখান থেকে অন করবেন। এই ডেভেলপার মোডটা অন করার পরে আপনার সামনে এই তিনটা অপশন চলে আসবে, লোড, তারপরে প্যাক এক্সটেনশন, আপডেট। এই তিনটা অপশন আপনি এখান থেকে পাবেন। তো এই যে আমাদের কিন্তু অলরেডি একটা অ্যাড করা আছে এখানে, তো এটা আমরা রিমুভ করব না কিন্তু, ঠিক আছে। আমরা এখানে আসব, থ্রি ডট লাইনে ক্লিক করব, প্রথমে এক্সটেনশনে ক্লিক করব, তারপর আমরা এখানে আসব, ডেভেলপার মোডটা আমরা অন করব, অন করার পরে লোডে ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে লোডে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে ফাইলটা এখানে আনছিলাম, মানে ফাইলটা ডাউনলোড করছিলাম, ওই ফাইলটা আমরা এখানে আপলোড করব, ঠিক আছে। মানে লোডে ক্লিক করার পরে ওই ফাইলটা আমরা জাস্ট এখানে দিয়ে দিব, মানে যে ফাইলটা একটু আগে আমি ডাউনলোড করেছি ওই ফাইলটা আমাকে এখানে দিতে হবে। সো আমি ফাইলটা দিয়ে দিচ্ছি এখান থেকে, রিসেন্টে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করতেছি। এই ফাইলটা আমরা এখন ওখানে জাস্ট সিলেক্ট করে দিব, ঠিক আছে। সিলেক্ট করে দিলে দেখবেন ওটা এখানে আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার সাথে সাথে আমরা দেখতে পারবো, দেখতে পাচ্ছেন এটা অলরেডি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে যে কাজ আপনার মোটামুটি হওয়ার পথে। আর একটু কাজ আছে, পেমেন্ট নেওয়ার অ্যাড্রেস দিতে হবে আপনাকে, আর ভেরিফাই করতে হবে, এই দুইটা, ঠিক আছে। আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ, এই যে আমরা দুইটা কাজ করলাম, এই দুইটা কাজ যারা বুঝেছেন তারা আশা করছি এখান থেকে পেমেন্টটা পাবেন, এই দুইটাকে যারা বুঝেননি তারা এখান থেকে পেমেন্ট পাবেন না, ঠিক আছে। সো এই দুইটা আপনি অবশ্যই অ্যাড করতে হবে আপনাকে, এই দুইটা আপনি অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি আবারও চলে যাবেন এই থ্রি ডট লাইনে, অ্যাড যখন আপনার হয়ে গেল, ঠিক আছে, এখান থেকে অ্যাড হয়ে গেল যখন দুইটাই, তখন আপনি আবারও ক্লিক করবেন এই থ্রি ডট লাইনে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টো, এখানে কী লেখা আছে, ক্রিপ্টো রিওয়ার্ড, ঠিক আছে। এই ক্রিপ্টো রিওয়ার্ডের উপরে আপনি একটা ক্লিক করবেন, ঠিক আছে। আর কিচ্ছু করতে হবে না আপনাকে, আপনার যখন অ্যাড হয়ে যাবে দুইটা, ঠিক আছে, তো পাসওয়ার্ডটা দিয়ে যখন কন্টিনিউতে ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে। এখানে একটা প্রাইভেট কি আপনাকে দেওয়া হবে, যেটা আপনি কাউকে দেখাবেন না, ঠিক আছে, এজন্য আমার হাইড করা আছে। এই প্রাইভেট কিটা আপনি কি করবেন, একটা নোটপ্যাডে লিখে নেবেন সুন্দরভাবে, এক নাম্বার দুই নাম্বার দিয়ে দিয়ে আপনি প্রত্যেকটা ওয়ার্ড, বারোটা ওয়ার্ড থাকবে, বারোটা ওয়ার্ড এক নাম্বার দুই নাম্বার দিয়ে দিয়ে লিখবেন কলম দিয়ে। আর যদি না হয় এরকম আপনি এখান থেকে কপি করতে পারেন, ডাউনলোডও করে নিতে পারেন, ঠিক আছে। এখানে কপি অপশন আছে, ডাউনলোড অপশন আছে, যে কোনো আপনি একটা করতে পারেন, ঠিক আছে।
তো এখান থেকে প্রথমে আপনি যেটা করবেন, প্রাইভেট কিটা আপনি ডাউনলোড করবেন বা কপি করবেন, করার পরে কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে, মানে সবগুলো প্রাইভেট কি উপরে চলে যাবে এক এক করে, এক এক করে দেখতে পাচ্ছেন সবগুলো প্রাইভেট কি কিন্তু উপরে চলে গেছে, ঠিক আছে। তো উপরে যাওয়ার পরে সিম্পল আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু উপরে আছে। তো উপরে যাওয়ার পরে ওই যে আপনার সিরিয়াল মোতাবেক যেরকম ছিল, ওই সিরিয়াল মোতাবেক আপনাকে এখানে একটা একটা করে ক্লিক করে করে নিয়ে আসতে হবে। যেমন প্রথমে ছিল মিজান খান, এখন আপনি এটা উল্টাপাল্টা করে প্রথমে খান দেওয়া হয়েছে, পরে মিজান দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা উপরের দিকে এইভাবে আছে 12টা ওয়ার্ড উল্টাপাল্টা, তো আপনাকে প্রথমে আবারও মিজানে সিলেক্ট করতে হবে, পরে খানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, এইভাবে আর কি। আমি আশা করছি জিনিসটা আপনারা বুঝেছেন। এখানে উল্টাপাল্টা করে 12টা দেওয়া থাকবে, আর এখানে সঠিকভাবে 12টা দেওয়া থাকবে। তো এই সঠিকভাবে যে 12টা দেওয়া থাকবে, এই 12টা আপনি ডাউনলোড এখানে কপি করে নেবেন, কপি করে বা ডাউনলোড করে নেবেন বা লিখে নেবেন। নেওয়ার পরে এখানে ক্লিক করলে উল্টাপাল্টা করে দিবে, আবারও আপনি ওইটা দেখে দেখে, এটা দেখে দেখে আপনি আবারও এখানে সঠিক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে এই যে এইভাবে সেটা আপনি সবগুলো দিয়ে দেবেন, আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, মানে আপনাকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলবে। আমাদের কাজ কিন্তু শেষ, ভেরিফাই করলে আমাদের কাজটা শেষ, আর আমরা একটা ওয়ালেট দিব আমরা পেমেন্ট নেওয়ার জন্য, ওয়ালেটে আমাদেরকে পেমেন্ট করবে, ঠিক আছে। তো এখান থেকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার জন্য ভেরিফাই ইউর আইডেন্টি নাও এরকম একটি অপশন চলে আসবে, আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আমরা যখন ওই ইয়েটা করবো তারপরে কিন্তু এটা চলে আসবে, মানে প্রাইভেট কিটা সেভ করবো, ঠিক আছে। তো ভেরিফাই ইউর আইডেন্টি নাও ক্লিক করার পরে আমাদের সামনে এরকম চলে আসবে, এখানে নিচের দিকে গেলে দেখবেন যে একটা তীর আইকন, এখানে দেখবেন যে একটা তীর আইকনের মতো, অনেকে আবার এটা খুঁজে পাবে না, এই দেখতে পাচ্ছেন তীর আইকন, এই তীর আইকনের মধ্যে ক্লিক করবে। প্রথমে যে আইডিটা আছে এখানে, আইডি নাম্বার দেখতে পাচ্ছি, এটা এভাবেই থাকবে, এখানে হাত দিবেন না। তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, সরি ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, যাদের মিডিল নেম নাই তারা মিডিল নেম দেওয়া লাগবে না, যাদের আছে তারা দিবেন, ঠিক আছে। যারা তিন ক্যারেক্টারের নাম, যেমন এমডি মিজানুর রহমান, তিন ক্যারেক্টার হয়ে গেল, তাহলে আমরা তিন তিন জায়গাতে দিব। আর যদি এমডি মিজান হয় সেক্ষেত্রে ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে আপনার দিতে হবে ডেট অফ বার্থ, তারপরে দিতে হবে ন্যাশনালিটি, তারপরে আবারও কান্ট্রি সিলেক্ট করতে হবে, এবং এখান থেকে আপনি আপনার যে ইয়েটা আছে, মানে আপনি মেল না ফিমেল এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনি তারপরে আপনার হচ্ছে যে আইডেন্টি কার্ডের দুইটা ফটো দিতে হবে, একটা হচ্ছে যে আপনাকে আপনার মানে হোল্ডিং করে দিতে হবে, মানে হাতে নিয়ে দিতে হবে, আরেকটা হচ্ছে যে আপনাকে গভর্নমেন্টের যে ফার্স্ট ফটো থাকে ওই ফটোটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আপনাকে এই কাজটা করতে হবে, অ্যাকসেপ্টে ক্লিক করে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। তো আমি দেখাচ্ছি যে কীভাবে আপনি এই কাজটা করবেন। তো ঠিক এভাবে দিবেন, আমি যেভাবে দিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, ইমেল, ডেট অফ বার্থ, তারপরে বাংলাদেশি সিলেক্ট করবেন এখান থেকে, তারপরে আবার বাংলাদেশ, মেল দিয়ে দিবেন, আপনি যদি ছেলে হন, মেয়ে হলে ফিমেল। তারপর এখান থেকে আপনাকে ফটো সাবমিট করতে হবে, এটা এটা হচ্ছে যে সরি এটা হচ্ছে যে আপনার জাস্ট ফার্স্ট মানে ফ্রন্ট সাইজের ফটো, এবং এটা হচ্ছে যে আপনার হাত দিয়ে ধরে আপনাকে একটা ফটো দিতে হবে। তার জন্য এটা সাদা ইয়ের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে ফাইল এখান থেকে যাবেন, যাওয়ার পরে আপনি আপনার যে ফটোটা যেখানে আছে সেখানে চলে যাবেন, আমার এইখানে আছে, আমি যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমি আপলোড করবো এটা এটা, ঠিক আছে। এটা আমি আপলোড করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমেজটা চলে আসছে। তারপরে আরেকটা ইমেজ আপলোড করতে হবে, এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে গ্যালারিতে, তারপরে জাস্ট এখান থেকে আপনার যে সেকেন্ড ফটোটা ছিল হাত দিয়ে, মানে আপনি আইডি কার্ডটা হাত দিয়ে ধরে ফটো তুলে, তারপরে অ্যাসেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আপনি পেয়ে যাবেন হচ্ছে যে আপনার ভেরিফাই সাবমিটের অপশন, ঠিক আছে। তো আপনি জাস্ট ভেরিফাই সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। এটা হয়তো বা আপনার খুঁজে পাইতে একটু ঝামেলা হতে পারে, এখান থেকে আপনি আপনার সাইটটা ডেস্কটপ আছে নাকি দেখি, ডেস্কটপ না করলে খুঁজেই পাবেন না। এখন আমি যেগুলো করলাম এগুলো মনে হয় সব চলেই যাবে, আবার আমাকে আবার করতে হবে, এই যে না আছে, আবারও আমাকে ভেরিফাইটা করতে হবে, আসলে ডেস্কটপ ছিল না এটা, ঠিক আছে। আমি আবারও ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু দিচ্ছি এখানে। তো আপনি অবশ্যই ডেস্কটপ সাইট করার পরে কাজগুলো করবেন, তারপরে অ্যাপসেটে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন যেটা আপনার কিন্তু রিভিউ চলে যাবে, ওকে। আমরা সব কিছু যখন সঠিকভাবে দিব তখন রিভিউ থেকে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে। এবং আরেকটু কাজ আছে, আপনি আবার এখনই ভিডিওটা স্কিপ করেন না, কারণ মেন কাজটাই বাকি আছে। আমরা পেমেন্টের জন্য আমাদের অ্যাড্রেসটা এখানে সেট আপ করা হয়নি, ঠিক আছে। অ্যাড্রেসটা কীভাবে সেট আপ করবেন সেটা দেখাবো। তো এটা সাবমিট হোক, সাবমিট হতে একটু সময় লাগবে, দুইটা পিকচার আছে মোটামুটি মোটামুটি ভালো ইয়ের, তো জাস্ট একটু ওয়েট করতেছি সাবমিট হওয়া পর্যন্ত। আর এখানে অবশ্যই 2 MB-র বেশি পিকচার এখানে মেবি আমরা দিলে আমাদের এটা হবে না, ঠিক আছে। 2 MB-র ইয়েতে দিতে হবে আর কি, মানে হচ্ছে যে 2 MB পিকচার দিতে হবে, তো আপনারা ক্রপ করে ওইটাকে 2 MB করে নেবেন, ঠিক আছে, তাইলেই হবে।
তো এখানে যে ফটোটা দিবেন সেটা 2 MB-র ওপরে যাওয়া যাবে না, আমি এর আগে ভুল বলেছি, এখানে 2 MB-র ওপরে যাওয়া যাবে না, 2 MB সর্বোচ্চ, ঠিক আছে? তো ক্রপ করে বা স্ক্রিনশট করে আপনি ওটা আবার ক্রপ করে দিলে এটা 2 MB মানে কমে যাবে আর কি, ফটোর যে রেজলিউশনটা থাকে। তারপরে আপনি দিয়ে এখন সাবমিটে ক্লিক করবেন, দেখবেন এটা সাবমিট হবে, তার আগে কিন্তু সাবমিট হবে না। 2 MB যদি উপরে হয়ে যায় ফটোটা তাহলে কিন্তু সাবমিট হবে না। তো আমার এটা 2 MB আমি করে নিয়েছি, তারপরে এখানে দিলাম, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করছি। এখন একটু সময় লাগবে, দেখবেন যে সাবমিট হয়ে গেছে অলরেডি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে KYC সাবমিটেড সাকসেসফুল অন 21:05, ঠিক আছে? আবার 8:44 আমি সাবমিট করেছি তাদের দেশের টাইমে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট হয়ে গেছে। এখন সাবমিট হওয়ার পরে আপনাকে আবারও জাস্ট একটু ব্যাক করে চলে আসতে হবে, ব্যাক মানে আপনাকে সাবমিট হওয়ার পরে এই 3 ডট লাইনে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে আবারও এখান থেকে এই যে ক্রিপ্টো রিওয়ার্ড যেটা আছে, ক্রিপ্টো রিওয়ার্ডে ক্লিক করতে হবে। আবারও বলতেছি, আপনি যখন সাবমিট হয়ে যাবে, অ্যাড্রেস দেওয়ার জন্য আপনাকে আবারও এই 3 ডট লাইনে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে ক্রিপ্টো রিওয়ার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাই করতে বলতেছে আবারও, এবং স্কিপ করতে বলতেছে, আপনি এখান থেকে স্কিপে ক্লিক করবেন। তারপরে আপনাকে এই পাবলিশার ওয়ালেট অ্যাড্রেস দিতে বলবে, এখান থেকে আপনি চলে যাবেন সরাসরি আপনার ট্রাস্ট ওয়ালেটে। আপনার কাজ শেষ, এটুকুই কাজ। ট্রাস্ট ওয়ালেটে যাবেন, ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা আছে ইথেরিয়ামের অ্যাড্রেস, আপনি এটা নেবেন, ঠিক আছে? করে ইথেরিয়ামের যে অ্যাড্রেসটা আছে এই ইথেরিয়ামের অ্যাড্রেসটা নিয়ে আসবেন, এখানে নিয়ে আসার পর এখানে বসাবেন, বসানোর পরে ফিনিশে ক্লিক করবেন, ঠিক আছে? আমরা আমাদের রেফার দেখতে পারবো, এই যে 3 ডট লাইনে ক্লিক করে আমরা রেফার কোড এখান থেকে পেয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড রেফার করতে পারেন। তারপরে হচ্ছে যে এখান থেকে আপনার ফিল্ড সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? অ্যাড ব্লক টাড ব্লক সব কিছু আপনি এখান থেকে, সেটিং টেটিং সব কিছু পেয়ে যাবেন। এই হচ্ছে কাজ, এটুকু কাজ করে রাখলেই আপনার এখান থেকে সরাসরি আপনাকে $350 এর বেশি আপনার প্রফিট হয়তো বা হবে। তো প্রত্যেকেই জয়েন করবেন, কেউ মিস করবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।